ইয়ো গাইস, নতুন মোবাইল নেওয়া হলো, সাথে একটা ওল্ড মোবাইল এক্সচেঞ্জ করা হয়েছে। টাকাগুলো দিতেই কেমন যেন মায়া লাগছিল, কারণ সামনে পুজো আসছে গাইস। কোন মডেলের ফোন নেওয়া হয়েছে, কোনটা এক্সচেঞ্জ করা হয়েছে বলছি, দাঁড়াও দাঁড়াও। আর বেসিক্যালি ওল্ড মোবাইলটা কিন্তু প্রচুর নিখুঁত ভাবে চেক করা হচ্ছিল, একদম খুঁটে খুঁটে কোনো ডিফেক্ট বের করলেই যা দাম দেওয়ার কথা ছিল তা অর্ধেকই কমে যাবে। সো এবার বলি, কেনা হচ্ছিল রেডমি নোট 12 প্রো, যার দাম ছিল অ্যারাউন্ড 24,000 টাকা। কিন্তু যেহেতু আমরা রেডমি নোট 8 দিয়ে রিপ্লেসমেন্ট করে ফোনটা নিচ্ছিলাম, তাই জন্য মোটামুটি 9,000 টাকা অফ ছিল। তাই কথা ছিল নতুন মোবাইলের দাম পড়বে 15,000 টাকা। কিন্তু যেহেতু ওল্ড মোবাইলে খুঁটে খুঁটে অনেক ডিফেক্ট বার করা হয়েছে, তাই সবশেষে ওল্ড মোবাইলের দাম দিয়েছে 9,000 টাকার জায়গায় 6,500 টাকা। তাই ফাইনালি নতুন মোবাইলের দাম পড়লো, মানে রেডমি নোট 12 প্রোর দাম পড়লো 17,500 টাকা। জানি এখনো পর্যন্ত অনেক লোকের ক্যালকুলেশনটা বুঝতে পারিনি, মানে মাথার উপর দিয়ে গেছে, কিন্তু এর থেকে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার আর নেই। আর নিউ মোবাইলের শাইনটা দেখলে গাইস চোখটা পুরো মনে হয় জুড়িয়ে যাচ্ছিল। আর সব থেকে বড় কথা, মোবাইলটা হচ্ছে আমার কাকিমার, ভাবছি এবার আমার ফোনটাও এক্সচেঞ্জ করে নেবো। তোমরা কি বলো?